খুন নয় লঞ্চের ধাক্কায় মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লব নিখোঁজের পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তাকে খুন করে হয়তো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তবে ঘটনার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে ঘটনার দিন একটি নৌকার আরোহী ছিলেন দুরন্ত বিপ্লব হঠাৎ একটি লঞ্চের ধাক্কায় নদীতে ডুবে সলিল সমাধি ঘটে তার এই ঘটনায় সংশ্লিষ্ট লঞ্চের মাস্টার সুপারভাইজার সহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান একটা লঞ্চ মর্নিং সান এসে সেই নৌকাটা যখন মাছ পতেছিল সেটাকে ধাক্কা দেয় বেশ কিছু সময় নৌকাটা প্রায় লঞ্চের প্যাটের দিকে ঢুকে যায় সেটা অদৃশ্য হয়ে যায় এবং নৌকাটা পুরোপুরি পানির নিচে তুলিয়ে না গেলেও পানি ভর্তি ছিল এবং সেখান থেকে অনেক কিছু জুতা স্যান্ডেল ভেসে যায় আর পাটাতন ভেসে যায় পরবর্তীতে আরও কিছু সময় পরে আশেপাশের অনেকগুলো নৌকা ট্রলার এসে তাদেরকে উদ্ধার করলেও কমপক্ষে একজন লোক এখানে তুলিয়ে গেছে বলে মাঝিরা এবং অন্যান্য লোকরা আমাদের কাছে বলেছে